সুপ্রভাত বাচ্চারা আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের অন্তর্গত ষষ্ঠ পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পটি পড়ব তো এই গল্পটি পড়ে আমরা জানতে পারব অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলায় কেমন ছিলেন ঠিক কী কী কাজ তিনি ছোটোবেলায় করতেন এবং ঠিক কেমনভাবে তিনি তার লেখাপড়া চালিয়েছেন সেসব বিষয়ে কিছু তথ্য আমরা এই গল্পটা পড়ে জানতে পারবো তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন বা তিনি কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মা ছিলেন ভগবতী দেবী তিনি নিজের চেষ্টায় কিন্তু লেখাপড়া শিখে গেছেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আজকাল আমরা লেখাপড়া শিখতে গেলে যে সমস্ত সুযোগ সুবিধা পাই বা আমাদের বাবা মারা আমাদের লেখাপড়ার জন্য যতটা চেষ্টা করেন যতটা যা চাই সেটাই বলা মাত্রই আমরা পেয়ে যাই কিন্তু সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময়তে লেখাপড়া শিখেছেন বা লেখাপড়া করতেন সেই সময় কিন্তু লেখাপড়া করাটা এতটা সহজ সাধ্য ব্যাপার ছিল না ঠিক আছে সুতরাং তাকে যা যেটুকু করতে হয়েছে সেটা কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে এবং নিজের ইচ্ছাতেই করতে হয়েছে বাংলা ও বাঙালির উন্নতির জন্য তিনি অনেক চেষ্টা করেছেন তিনি নানাভাবে বই রচনা করে শিক্ষার জাগিয়েছেন সবাইকে শিক্ষিত করার চেষ্টা করেছেন ঠিক আছে বাংলা ও বাঙালির জন্য অনেক কাজ তিনি করেছেন তার রচিত যে বইগুলো তার মধ্যে যেগুলো খুব বেশি প্রচলিত যেমন বর্ণ পরিচয় কথামালা বোধোদয় এগুলো শিশু শিক্ষার জন্য আদর্শ বই হিসেবে আদৌ জনপ্রিয় হয়ে আছে দেখবে ছোট শিশু যখন বাংলা শিক্ষা শুরু করে প্রথমে প্রথমেই তাকে যে বইটি শেখানো হয় যেখান থেকে সে তার সমস্ত বর্ণমালা চিনতে পারে এবং শিখতে পারে সেটা হচ্ছে বর্ণ পরিচয় এবং সেটি লেখা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ঠিক আছে এছাড়াও তিনি বহু জায়গায় ছেলে মেয়েদের স্কুল খুলেছিলেন ছোট ছোটদের সাধারণ মানুষের জন্য তিনি অনেক আলাদা বইও লিখেছেন তাছাড়া তিনি ছিলেন তাকে আমরা বলতে পারি দয়ার সাগর অর্থাৎ কোনো মানুষের কোনো আপদ বিপদ থাকলে তাকে কিছু দেওয়ার দেওয়ার থাক দেওয়ার থাকলে তিনি কখনো কার পণ্যতা করেননি এবং মানুষের আপদে বিপদে তিনি সব সময় কিন্তু নিজেকে বেরিয়ে দিয়েছেন এবং তিনি ছিলেন প্রচণ্ড মাতৃভক্ত তো আমরা যত বড় হব তত আস্তে আস্তে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে নানা তথ্য নানা কথা আমরা জানতে পারবো তো আমরা তো এখন অনেকটাই ছোট তো সেই জন্য আমাদের বইতে যতটুকু দেওয়া আছে আমরা প্রথমে সেটুকু জেনে নেব তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বইতে তোমাদের কি বলা রয়েছে ছেলেটি বড়ই ডান পিঠে তার দুরন্তপনায় গ্রামের লোক জ্বালাতন সে পড়শিদের গাছের ফল পেড়ে খায় ধান কেটে ঢুকে পরে শীষ ছিঁড়ে খায় আবার মাঠে গিয়ে চাষিদের সঙ্গে ধান কাটতে লেগে যায় মাথায় করে ধান বয়ে আনে খুশিতে তাহলে কি বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা ছোটবেলায় যেরকম ছিলেন কি ছিলেন না তিনি ছিলেন খুব ডান পিটে অর্থাৎ প্রচণ্ড দুরন্ত ঠিক আছে তিনি ছিলেন খুব ডান অর্থাৎ প্রচন্ড দুরন্ত তো তার যে দুরন্ত প্রণয় কি হতো গ্রামের লোক সব তৃষ্ট হতে পারত না অর্থাৎ গ্রামের লোককে তিনি প্রচন্ড জ্বালাতন করতেন বা জ্বালাতেন সুতরাং জ্বালাতন কথাটা মানে হচ্ছে বিরক্ত তিত বিরক্ত করে দেওয়া ঠিক আছে সেরকমই বিরক্ত বোধ করতো সবাই তিনি ছোটবেলায় এতটাই মানে দুষ্টু বা বদমাস ছিলেন সে পড়শিদের গাছের ফল পেরে খেত অর্থাৎ পড়শি অর্থাৎ পাড়া প্রতিবেশী পড়শি কথাটার অর্থ হচ্ছে পাড়া প্রতিবেশী অর্থাৎ আমাদের আশেপাশে যারা থাকেন তো তাদের গাছের যে ফল থাকতো সেই ফল কিন্তু পেড়ে অর্থাৎ কাউকে না বলে পেড়ে ছিঁড়ে খেয়ে ঠিক আছে ধান খেতে ঢুকে শীষ ছিঁড়ে খেয়ে মানে তারপরে আবার চাষিদের সঙ্গে ধান কাটতে লেগে যেত অর্থাৎ তিনি চাষিদের সঙ্গে চলে যেত মাঠে এবং সেখানে কী কী করতো ধান কাটতে লেগে যেত এবং মাথায় করে সেগুলোকে আবার বয়েও নিয়ে আসতো অর্থাৎ মাথায় জাপিয়ে খুশিতে মনের আনন্দে সেগুলোকে বয়ে নিয়ে চলে আসতো অর্থাৎ চুপচাপ শান্ত বা এক জায়গায় বসে থাকার মতো ছেলে কিন্তু ছোটবেলায় বিদ্যাসাগর ছিলেন না ছেলেটির নাম ঈশ্বর ঠিক আছে তাহলে ছেলেটির নাম হচ্ছে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের নাম ছিল হচ্ছে ঈশ্বর তার বাড়ি বীর গ্রামে ঈশ্বরের বাবা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় মা ভগবতী দেবী খুব দরিদ্র পরিবার তাহলে ঈশ্বরচন্দ্রের বাবা ছিলেন আগেই আমি বললাম তোমাদের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী আমি যে প্রশ্নগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেই বানানগুলো অবশ্যই মুখস্থ করবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম মায়ের নাম এগুলোকেও কিন্তু তোমাদের বানানসহ মুখস্থ করতে হবে এবং কিছু তাদের পরিবারটা ছিল খুবই দরিদ্র অর্থাৎ খুব একটা সচ্ছল পরিবার ছিল না খুব কষ্ট করেই তাদের কিন্তু দিনপাত হতো গ্রামের পাঠশালায় কিছুদিন লেখা লেখাপড়ার পর ঈশ্বর তার বাবার সঙ্গে চলে আসে কলকাতায় তাহলে কি হলো গ্রামের পাঠশালায় তখন কিন্তু ঈশ্বরচন্দ্র কোথায় যেতেন পাঠশালা তখন কিন্তু স্কুল ছিল না স্কুলের আগের নাম ছিল পাঠশালা তো সেই পাঠশালাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেতেন ছোটোবেলায় এবং সেখানকার পড়া যখন শেষ হয়ে গেল তখন কি করলেন তিনি তার বাবার সঙ্গে চলে এলেন কোথায় না কলকাতায় সেখানে ঠাকুরদাস এক দোকানে খাতা লেখেন তারা সেখানে তার বাবা কাজ করতেন কি কাজ করতেন না খাতাতে লেখালেখি কাজ করতেন অর্থাৎ দোকানে যে হিসেবপত্র রাখতে হয় সেগুলো এখন যেমন ল্যাপটপ কম্পিউটারে সব কিছু হয় তখনকার দিনে তো সেসব কিছু ছিল না সুতরাং হাতে লিখেই সবাইকে সে সমস্ত নতিবদ্ধ করতে হতো তো সেরকমই একটি খাতা সারার কাজ ওই কোনো একটি দোকানে তার বাবা করতেন ঈশ্বরকে এখানে ঘরের কাজ করতে হয় বাজার করা বাটনা বাটা উনুন ধরানো রান্না করা বাসন মাজা এমনি সব কিছুই এমন সব কিছুই তাহলে ঈশ্বরচন্দ্র তার বাবার সঙ্গে কলকাতায় চলে তো এলেন ঠিকই গ্রামের বাড়িতে মা ছিলেন তো মা তো কোনো কাজ হয় তাকে করতে হতো না তার খাবার দাবার সবই তার কাছে হয়ে যেত কিন্তু যখন তিনি বাবার সঙ্গে কলকাতায় চলে এলেন তখন কিন্তু যেটা প্রবলেম হলো সেটা কি না তাকে কিন্তু যেহেতু তার বাবা সকালে চলে যেতেন দোকানে সুতরাং ঘরের সমস্ত কাজ তাকেই কিন্তু করতে হতো কি কাজ বাজার করা বাটনা বাটা উনুন ধরানো রান্না করা বাসন মাজা যে সমস্ত ঘরোয়া কাজ থাকে সব কাজগুলোই কিন্তু ঈশ্বরচন্দ্রকে করতে হতো ঘরে থেকে ঠিক আছে কিন্তু তার লেখাপড়া শেখার অদম্য ইচ্ছা তাহলে এত কিছু কাজ করার পরেও কিন্তু তার কিন্তু লেখাপড়া শেখার অদম্য অদম্য মানে হচ্ছে প্রবল যাকে আমরা বলে থাকি মানে যাকে কিছুতেই দমন করা যায় না আমার প্রচণ্ড যেটা ইচ্ছা সেরকমই একটা প্রবল ইচ্ছা ছিল কিন্তু তার মধ্যে তাই এই খাটুনির মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যায় তাহলে এত খাটুনের মধ্যেও কিন্তু সে পড়াশোনা বন্ধ করেনি সে পড়াশোনা চালিয়ে গেছে তার খুব মেধা মেধা কথাটার অর্থ কী না মেধা হচ্ছে বুদ্ধি বা বোধ যাদের মেধা ভালো থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো পড়া যে কোনো বোঝার জিনিস খুব সহজেই কিন্তু ধরে নিতে পারে বা বুঝতে পারে সেরকমই একটা মেধা অর্থাৎ খুব বুদ্ধিমান ছেলে ছিল কিন্তু ঈশ্বর এবং তার সঙ্গে কি ছিল পরিশ্রমী শুধু বুদ্ধি থাকলেও হয় না শুধু পরিশ্রমী হলেও হয় না দুটোর সংযোগ একসঙ্গে থাকতে হয় অর্থাৎ একটা মানুষের যদি বোধবুদ্ধি প্রচন্ড পরিমাণে থাকে এবং সে পরিশ্রমীও হয় অর্থাৎ যে কোনো কাজ শিখতে গেলেই কিন্তু তোমাকে তুমি নাচ করো গান করো লেখাপড়া করো আঁকো যেটাতেই তুমি মন দেবে সেখানেই কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে অর্থাৎ সেটাকে অধ্যবসায় করতে হবে তার পেছনে সময় দিতে হবে এবং সেটাকে নিয়ে খাটতে হবে যে যতটা বেশি সময় দেবে বা যে যতটা বেশি খাটবে তার ফল কিন্তু তত ভালো হবে সেই বিষয়ে তো সেরকম কি ছিল তিনি বুদ্ধিমানও ছিলেন আবার তার মেধাও ছিল সেই জন্য তার এত লেখাপড়া শেখার অদম্য ইচ্ছা এত খাটাখাটনি করার পর এত প্রেসার নেওয়ার পরেও আমরা কি করি আমরা যদি একটুখানি খাটাখাটনি করি তাহলে কী হয় আমাদের শরীরে একটা বিরক্তি ভাব আসে বাবা এত কাজ করলাম তারপর এখন আবার পড়তে হবে এখন আবার এই হোমওয়ার্কগুলো করতে হবে আমাদের একটা অসুবিধা লাগে তাই না কিন্তু ঈশ্বরচন্দ্র কিন্তু সমস্ত কাজ করার পরেও কিন্তু তিনি তার পড়াশোনাটা এতটাই ভালোবাসতেন যে পড়াশোনাটা করার সময় কিন্তু তার মধ্যে কোনো অলসতামি বা কুড়েবি থাকতো না যার জন্য তিনি কিন্তু শেষ পর্যন্ত তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন তার বাসা বড়ো বাজারে আর কলেজ গোলদিঘিতে অর্থাৎ কলকাতায় যেখানে তিনি গিয়ে থাকতেন বাবার সাথে সেই বাসাটা ছিল কিন্তু বড় বাজার এবং তার যে কলেজ তিনি সেখানে গিয়ে যে কলেজে ভর্তি হয়েছিলেন সেই কলেজটা কিন্তু ছিল গোলদিঘিতে ঠিক আছে গোলদিঘিতে পথ কম নয় সে রোজ হেঁটেই পড়তে যায় তাহলে চিন্তা করো একে তো তাকে ঘরের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে রান্না করা বাজার করা থেকে শুরু শুরু করে যাবতীয় বাবার খেয়াল রাখা নিজের খেয়াল রাখা এবং তার মধ্যে থেকে তার বড়বাজার বাজার থেকে গোলদি ঘি যতটা পথ কিন্তু কম নয় মানে অনেকটাই পথ এতটা কলেজ যাওয়ার সময় কিন্তু তাকে হেঁটে যেতে হতো তাহলে ঘরের অত কিছু কাজ করে তারপর হেঁটে অতটা কলেজ গিয়ে লেখাপড়া করে আবার হেঁটে ফিরে এসে আবার ঘরের কাজ করে আবার পড়াশোনা করে মানে এখান থেকেই বোঝা যাচ্ছে এই গল্পটা পড়েই আমরা বুঝতে পারছি যে বিদ্যাসাগর যে তিনি হয়েছিলেন বিদ্যাসাগর বলতে কী বোঝায় যার যার বিদ্যাসাগর অর্থাৎ যার মধ্যে প্রচণ্ড প্রচুর পরিমাণে জ্ঞান এবং যিনি বিদ্যাকে আয়ত্ত করেছেন তিনিই বিদ্যাসাগর তাহলে এত কষ্ট করেছেন এত পরিশ্রমী ছিলেন বলেই কিন্তু তার দ্বারা সেটা করা সম্ভব হয়েছে সব কাজ সামলে তাকে লেখাপড়া করতে হয় তাই রাঁধতে রাঁধতে ঘরের প্রদীপের আলো থাকে না তাই সে রাস্তায় গ্যাসের আলোয় পড়ে তাহলে যখন তাকে এমন তো খুব একটা সচ্ছল অবস্থা নয় তাকে দারিদ্রতার মধ্যে দিয়ে চালিয়ে যেতে হচ্ছে তো সব কাজ সেরে তাকে লেখাপড়া করতে হচ্ছে ফলে কি হয় যখন রাঁধতে রাঁধতে যখন রান্না করতে হয় তাকে তখন কি হয় রাঁধতে রান্ধতে ঘরের প্রদীপের আলো আর থাকে না ঠিক আছে রাঁধতে রাঁধতে তার ঘরের প্রদীপের আলো কিন্তু মানে তেল শেষ হয়ে যায় সেই জন্য প্রদীপ আর জলে না প্রদীপের আলো যখন কমে যায় এবার রান্না বান্না করবে এবার রাত করে তো পড়াশোনা করবে তখন রাতের বেলায় কিন্তু তার কী হয় তার সেই থাকে না তার আলো তখন থাকে না তখন সে কী করে সে রাস্তায় চলে যায় এবং রাস্তায় যেগুলোকে আমরা স্ট্রিট লাইট বলি সেই রাস্তার আলোতে নিচে বসে তার তলায় কিন্তু তিনি লেখাপড়া করেন অর্থাৎ তার কতটা ইচ্ছা দেখো তার কোনো প্রতিবন্ধকতায় কিন্তু তার কাছে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে না কাউকেই কিন্তু তার বাধা সৃষ্টি হতে পারছে না তিনি কিন্তু ঠিক তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তার যেটা মানুষ যদি কোনো কিছু মনে ভেবে নেয় যে আমি সেটা করবো তখন কোনো বাঁধাই কিন্তু তার সামনে এসে দাঁড়াতে পারে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে এইভাবে সে কলেজে সব পড়া ভালোভাবে শিখে ফেলল পরীক্ষায় তার ফল হলো আশ্চর্যজনক ভালো মানে শুধু ভালো নয় আশ্চর্যজনক ভালো ঠিক আছে ঈশ্বরের সাফল্যে মাস্টারমশাইরা মুগ্ধ মুগ্ধ মানে প্রচণ্ড খুশি মানে এত ভালো সফলতা দেখে মাস্টারমশাইরা কিন্তু প্রচণ্ড খুশি এবং তার উপাধি হলো তখন থেকে বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত হলেন তখন থেকেই যখন থেকে তিনি কিন্তু আশ্চর্যজনক ভালো একটা ফলাফল তিনি পরীক্ষায় করলেন দেখো স্বাভাবিক যে জিনিসটার পেছনে তুমি পরিশ্রম দেবে তোমার বুদ্ধি দেবে দুটোই যে ক্ষেত্রে তোমাকে শক্তিশালী তোমার হয় তুমি যদি কুড়ে না হও তুমি যদি অলস না হও তাহলে তার সেই তার কিন্তু একটা দাম আমরা ভবিষ্যতে পাবই ঈশ্বরচন্দ্র এত কিছু কাজ করে এত হচ্ছে কিন্তু ইচ্ছা করলে অনায়াসেই পড়াশোনা ছেড়ে দিয়ে তার বাবার সঙ্গে বাবার পাশে থেকে কোনো একটা কাজ করে পয়সা রোজগার করে কোনো সংসার চালাতে পারতেন কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে সমস্ত বাঁধাকে অতিক্রম করে তার মনের যেটা গভীর ইচ্ছা যে না আমাকে লেখাপড়া শিখতে হবে আমি লেখাপড়া আরও করব আমাকে আরও ভালো হতে হবে এই যে আরও আরও একটা যে তার ভেতরের ভাব সেটাকে যে তিনি পূর্ণ করেছেন এবং তার জন্য যে কষ্টটা তিনি করেছেন তার ফল কিন্তু তিনি পেয়েছেন এবং যার জন্য আশ্চর্যজনক ভালো ফল করে সমস্ত মাস্টারমশাইদের মুগ্ধ করে তিনি কিন্তু শেষ পর্যন্ত কী হলেন না বিদ্যাসাগর উপাধিটা লাভ করলেন তাহলে তোমাদের পাঠ্যপুস্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যেটুকু লেখা আছে সেটুকু আমরা পড়লাম এবং পড়ে যা শিখলাম সেটা হচ্ছে কি যে আমার যদি মনের ইচ্ছা থাকে যে আমি ওই জিনিসটা করব তাহলে যতই অসুবিধা হোক আমাদের কি হয় না আমাদের হয়তো আমরা পাখা চালিয়ে ফ্যান চালিয়ে পড়াশোনা করছি ফট করে কারেন্টটা চলে গেল তখন কী মানে বাবা কী গরম কী ঘামছি এই গরমের মধ্যে পড়বো এখন বসে বসে থাক কারেন্টটা আসুক তারপরেই পড়ব মানে কি আমাদের শরীর তখন সুখ চাইছে অর্থাৎ আমরা কিন্তু সুখী হয়ে যাচ্ছি আমরা কিন্তু পরিশ্রমটা বুঝতে পারছি না আমরা পাখার হাওয়া ছাড়া পড়তে পারছি না লাইট ছাড়া পড়তে পারছি না আমাদের এখন তো অসু কারেন্ট চলে গেলেও অসুবিধা হয় না ম্যাক্সিমাম ঘরেই ইনভার্টারের জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা পেয়ে যাই তো এখন আমরা অনেক সুযোগ সুবিধা অনেক সুখে কিন্তু আমাদের লেখাপড়া চালাতে সক্ষম হই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা মন দিয়ে লেখাপড়া করতে পারি না বা চাই না করতে চাই না বলেই করতে পারি না কিন্তু বাবা মা কিন্তু আমাদের সময়তে যা লাগবে তার থেকে বেশি বাড়িয়ে বাড়িয়েই আমাদের দেন সাহায্য করেন কিন্তু তাও আমরা কিন্তু জিনিসটার গুরুত্ব বুঝি না এবং পড়তে পারি না তাহলে চিন্তা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়তে যখন তিনি এসব কিছুই পাননি রাস্তায় নিচের লাইটের তলায় পড়ে পড়ে যিনি বিদ্যাসাগর উপাধি লাভ করলেন তাহলে তার পরিশ্রমটা ঠিক কতটা জায়গায় ছিল কোন পজিশনে গিয়ে তিনি এই সাধনাটা করেছিলেন তো মানুষ যদি মনে মনস্থির করে নেয় কোনো জিনিসটাতে তখন যতই বাধা আসুক সেই বাধা কিন্তু কখনোই তাকে দমাতে পারে না বা দমন করতে পারে না তার সেই ইচ্ছাকে বা ইচ্ছা শক্তিকে ঠিক আছে তাহলে খুব সুন্দর একটি গল্প এবং খুব সুন্দর আমরা অনেক কিছু জানতে পারলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যে তিনি কীরকম যতই দুরন্ত দিয়ে থাক যতই বদমাইশি করুক কিন্তু নিজের কাজ তিনি ঠিকঠাক করে গেছেন তো আশা করি সবাই বুঝতে পেরেছ গল্পটা কোনো অসুবিধা হয়নি তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে টেক কেয়ার এভরিওয়ান দিল দেন বাই বাই